মনে আছে আমার আব্বাই অসুস্থ, টাকা পয়সা নাই, ধরেন 20 টাকা রাখেন। আস্তে আস্তে আহ সত্য কথা কই, ওই গাছের পাতা তো ওই ইটটা তো ওইটা আবার হিসাবে দেখতেছি ও তো তোমার পার্তি মানে খুব চেষ্টা করতেছে, খুব তো চেষ্টা করতেছে না। আব্বা সারা আছে গেরা, আব্বা যদি ডাক্তার না দেখাই তাহলে বাঁচবো না তো। শুনো না বেটা কথা কই, ওই মেয়েটা তো বিয়ে দেন গো, লেখাপড়া করতেছে তোমার নাকি এত কিছু করতেছে, ওর ভবিষ্যৎ আছে না, গাঁজা গোঁজা খাওয়া বাদ দাও। আর ডাক্তারে যেহেতু না করছে এটা খাবা কে, এটা তো খাওয়া ভালো না। ভাই গো কত তোমরা দেখে ডাক্তারেও কইবো, গাছের পাতা একটু একটু খাই আর একবারে তো আর বাদ দেওয়া যায় না। তুমি আমার মাথা ছুঁয়া কইবা যার জীবনে আমি ওই আবি যাবি খামো না। গেদি ঠিক কথা কইছ না ভাই, আপনি সাক্ষী নাই ভাই, গেদি ঠিক কথা কইছ আব্বা। কি তুমি আমার মাথা ছুঁয়া কিরা কাটো যার কোনদিন গাঁজা খাম না? এই যে মা ছরা মাথা ছুঁয়া কিরা কাটা কইলাম, আমি জীবন আর গাঁজা খাব না। এই ভাই হ্যাঁ, মেরে ঠকাও আমারও ঠকাও, আরে তুমি মাথা হাত দিলা কেন? এই যে মাথা হাত দিলা, কোনে হাত দিলা? আর কোনদিন গাঁজা খামু না? নাড়া কোনে আইলো আব্বা? তুমি আমার নাকি বাটপারি করো হ্যাঁ, তুমি যা অসুস্থ হলে বুঝো না। এই লোকটা মরার আগে আর ভালো হবো না, এর বুঝান যে কথা আর না বুঝান একই কথা। আরে ভাই তুমি গাঁজা খেলি মারা যাবার নির্কি দেখা গেতেছে নিচি, আরে ভাই তুমি আর বুঝা গা আত্মা যাই আসছে তাও গাঁজা খাবার। আব্বা তোমারে যদি খালি দেখি যে কেউ কাছ থেকে একটু গাঞ্জা নিয়ে খাইছো খবর আছে, কিন্তু তোমার বিচার দুটা টাকা কিছু করবো না, জানো না মুঠা পয়সা নাই খাবে না তো। আচ্ছা
তোমার এই বাপের পছন্দ হয় না। ওরে হালার তো হালা, তোর মনে এই এই আলরে না, আমার বাপের বিজাইতেছ, দুধের পিঠা খাবি, খাওয়া মনে জম্মের খাওন খাওয়া। টেনশন করো না, তুমি টেনশন করো না, আমি তো আছি, ওরে না তুমি টেনশন করো না। আমার তুই বিয়ে হারবি না আব্বা, তুমি এসে এক গঞ্জা খাও, তুমি আরেক গঞ্জা খোর লাগা আমার বিয়ে দিতে চাও, আমার জীবনটা নষ্ট করে আমার সর্বনাশ করতে চাও তুমি। জানাবো উনি যে খাইল। আচ্ছা বললাম যে নাইবেলি সাধু বলি খুব অসুস্থ, ঠিক মতো সময় মতো পাচ্ছে ভাই না, কোন আনাই নে আর তোর বিয়ে শাদী করো না,
ভাবি এটা কথা কই, আমি খাওয়া বাদ দিছি এখন না। এই যে এনা যন্ত্রপাতি যেটি আছে, যন্ত্রপাতি ডেলো নাই বলে সাধুর দিবার খেতেছি, দিয়ে আর খাম না। আমার আজকের পর আর যাম না, আপনি দেখেন মনে আছে ভাবি আমি খালি দিয়ে আইব রিকে বিয়া করবো, আপনার কথা ইয়ার পরে সব কিছু করবো, এনে নাই বেলি সাধুরে দিয়ে এখন যামু আর তাড়াতাড়ি আইব রিকে। মনে জানি থাকে, হ্যাঁ থাকবো মনে জানি থাকে। আজকাল পরের দিকে যদি গেলে দেহি যে ওই সাধু মাতুর বাড়ি গেছস, তাহলে তো টেংরি বাইন খালাম। এত তোর ভাই আমারে রাখুক আর না রাখুক, এটা দে দেহার বসে। আচ্ছা ভাবি যাই, আপনি ঘরে যাই, আমি দেখেন আপনি ঘরে যাইতে যাইতে আমি আইব। মানুষের মেয়ে কি তোর দিব, এই বুদ্ধি তোর আছে? ডাক্তার না করছে না, ডাক্তার তো কবই, ডাক্তার যে বিড়ি খাবার না করে, ডাক্তার বিড়ি খায় না। প্রথম টান্ডা দিয়ে দিবেন, তারপরে ওইটা মনে হয় অমৃত হয়ে ভিতরে ঢুকতেছে। আপনারা দীক্ষা দেওয়ার আগে যদি আপনারা বাদ দেন, তাহলে আমরা হিকমুখি পাবে। ও আমি তো খাওয়া বাদ দিই না, আবার আমারও মনে নয় যে মেয়ায় এই মেয়ায় আমারে গাজার বইতে যাইবারই দেয় না। আবার ডাক্তার, ও ডাক্তারও না করে গাজা খাওয়া যাবো না, ডাক্তারা তো খুবই কইলাম এটা কইলা কইলা খাবো। শোন আচ্ছা কত বলি, মেয়ার সাফে তো কাটলি মাটলি ফেক তো দিছি, এনতার দিয়ে দিছি এনতার কাছে। এক কাম করবো, আমরা দুইজনে জঙ্গলে যাই বইয়ের নেই, আমি ইন্টার কাছে শুনে জিনিসপত্র সহ ইন্টারে নিয়ে আসবো। আসতে ক কথা মেয়াই জানি হনে না, মেয়াই হইলি বলে চাই গেলি দিব না। আমি মেয়া দি কত ডরাইন কি রে, দে আমি কি রে ধর। ডাক্তার যতই যে কইতে পারে মরে গেল গোড়া গুলো। আচ্ছা আমি যদি না খাই তা থেকে সারা জীবন বেঁচে খাবে, দেখে নেব আছে কি না। বাবা আপনার শরীর এখন কি, শরীর বাবা ভালো না, শরীর ভালো না আর তার মধ্যে আরো বেশি খারাপ হয়েছে, একটা টান দিবার পারতাম শরীরটা একটু চাঙ্গ। নাই ইহার নিকে আমি যন্ত্রপাতি সব কিছু নিয়ে আসি, কইলাম যে সাধু বাবুর বগলে যাইনি নিয়েছে। রাত্রি আবার চাইছিলাম, রাত্রি আবার আরো বেজালে আটকে পড়লাম, আনলাম নিয়ে আই স্যার। ভালো করছাস, কিন্তু খাবি কোনি কে কোন খামু মানে, হ্যাঁ আমি আসতে না। আচ্ছা আর সিদ্ধি আছে কার কাছে, ওর কাছে আছে আছে না। বাবা আপনি কোনো চিন্তা করবেন না, তামুক আমার কাছে আছে, আমি রাত্রে পেকু পাগলার বগলে গেছিলাম,
পেকু পাগলার বগুলে যাই নিয়ে এক সলম খাইয়াইছি আর দুই সলম তামুক নিয়ে আইছি বাবার খাওয়ার নাকি ভালো করি নে বাবা তোরা আমার এত ভালোবাসো বাবার ধরে নিয়ে ধরছি বাজান বাজান খুব কষ্ট হইতেছে না বাজান কয়েকদিন ধরে বানাই না তো নিজে হাতে হল তবর একটা কথা আছে আমি তো বেশি রাঙুগারে বাবা সময় হয়ে গেছে অনেক কইন বাজার তোমার লিগে কি না করছি কইছে দেখি তোমার লিগে কত টাকা পয়সা বাইঙ্গা তোমারে সুস্থ করার লিগে আমি কত চেষ্টা করতেছি না খায় আর না নয় আমি মেশি গাছ থেকে ধারে ধারে টেহাসে আছে তোমার লিগে আমি আনতাছি আর তুমি কি না এগুলা করে বেড়াইতাছো হ্যাঁ তুমি আমারে বুঝলা না কোনোদিন বুঝবাও না তুমি ইচ্ছা মতো খাও গাঞ্জা আমি তোমারে তরকারিতে পানি বানিয়ে দিব তুমি কোনোদিন ভালো হইবা না কোনোদিন ভালো হইবা না এই যা ভাই এই হলো তোমার ভালো হোক আর মন্দ হোক গাঁজা খাওয়া কিন্তু আসলেই ক্ষতি